আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ সকালে বের হয়েছি, মেডিসিন দিয়ে আসলাম ভ্যাকসিন। আইসায় যে একটু বিকালের নাস্তা করব আর একটু দুপুরের পাক করব। তোমরা দেখো অনেক দূরে গেছি ভ্যাকসিন দিতে, সেই এখন আসলাম। আইসাই যে একটু বিকালের নাস্তা, তোমরা থাকো পাশে আমার ছেলে মেয়েরা। এই যে আলু লইছি, এই যে ডিম কুচি করতেছি দুইটা, এটা দিয়ে আমি নাস্তা করব বিকালে, তোমরা থাকো পাশে। এই যে দেখো দুইটা ডিম কুচি করলাম, দুইটা ডিম দিলাম। এখানে ধইনা পাতা আছে, আমি বেশি অর্ধেক দিয়া দিব। দেখো দেখো এখানে সব কিছু দিয়ে দিছি আমি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে এখানে ডিম কুচি, চাট মশলা, এটি দিয়ে আমি এখন মিক্স করব, দেখাবো। আর এটা বিকালে খাবো আমরা, আর একটু পাক করব। থাকো পাশে তোমরা, তারপরে আমি এই যে পাক করতে যাব। দেখো দেখো এই যে দুটা বানাইলাম আমি, এক এক করে সবকে বানাই নিব। এই দেখো আমার ছেলে মেয়েরা, এটা আজকে বিকালের নাস্তা খাবো আমরা সবাই। এখন এটা নাস্তাটা আগে তোমাদের দেখাবো, তারপর আমি এই দুই পদের তরকারি পাকাবো, সেটা দেখাবো। এই যে নাস্তা টিম বানাই নিলাম, দেখো এটি আমরা খাবো। থাকো পাশে তোমরা। এই যে দেখো নাস্তা কিনে দিতে আসি আমি, নাস্তাটি বানাই নিব এক এক করে সবটি নাস্তা। আগে নাস্তাটি দেখাবো, তারপরে পাক করব। দেখো এক এক করে দিতে আসি আমি আমার নাস্তা গুলো, অনেকগুলো বানাই নিছি। দেখো সবটি নাস্তা আমি একসাথে, এই যে কতটি অনেক গিনি করে নিছি, এখন কি ভাজা হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে আমার নাস্তাগুলা, এই যে এক এক করে নামাই নিব, খুব সুন্দর হয়েছে। দেখো আমার নাস্তা গিনি হয়ে গেছে, অনেক সুন্দর নাস্তা। এখন যাব পাক করতে। শুটকি মাছ আছে দেখো এখানে, আমি মিষ্টি আলু শাক দিয়ে পাক করব। এই দেখো মিষ্টি আলু আছে, মিষ্টি আলু শাক আছে, এটা দিয়ে আমি পাক করব শুটকি মাছ। এখানে আবার রুই মাছ আছে, এই রুই মাছ দিয়া এর আলু বেগুন দিয়ে পাক করব। এখানে আবার বসাই দিচ্ছে, অল্প একটু কবুতর গুঁড়া দিব, অল্প একটু মরিচের গুঁড়া দিব, আর কিছু দিব না। আর একটু আদা রসুনের একটু গোলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, একটু পানি দিচ্ছি বেশি দিই নাই, যেহেতু শাক এত পানি দিব না, আদা রসুন দিব না, গন্ধ দিব। শুটকি মাছগুলো দিয়ে দিলাম, একটু ময়লা শুটকি, লবণ দিয়ে দিব, তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিব, দেখো শুটকিগুলো কইসা গেছে, এখন শাক দিয়ে দিব, শাককে দিয়ে দিলাম, এখন ডাটা দিয়ে দিব একটু।
দেখো আমার শুটকিটা, এটা মিষ্টি আলু পাতা, আমি ময়লা শুটকিটা পাক করলাম, এখন ঢাকনা করলাম, আর একটু হবে। দেখছো কি সুন্দর আঠা আঠা হয়েছে, অনেক আঠা আঠা হয়। যে শুটকি শাকে পানি থাকলে সেই শাক মজা লাগে না। এই যে আমার শাকটা হয়ে গেছে, নামাই দিব এখন। মাছের তরকারি এটা বসাই দিব এখন। আমি মাছের তরকারিতে বেশি একটা আদা রসুন খাই না, এগুলা আছে, এগুলা দিব না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা সব একসাথে দিয়া এই যে এখন কষাবো। টমেটো, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়া দিলাম, এখন এটা কষবে। দেখো অনেক সুন্দর করে কষানো হয়ে গেল। এটার ভিতরে এখন আলু বেগুন দিয়ে দিব। এটা ঢাকা দিয়ে দিব এখন। তরকারি কামা হয়ে গেছে, দেখো গয়না পাতা দিলাম, এখন যাবো ভাত খাইতে। একটু ঢাকা দিলে একটু গ্রান দিয়ে হবে, পাতা গিয়ে মজা গেছে। দেখো এখন নামাই দিব তরকারিটা, যাবো ভাত খাইতে। এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এই যে শুটকি শাক শুটকি, এই যে দেখো আমার পাক করা হয়ে গেছে। এই যে শুটকি মাছটা দেখো, এটা অনেক স্বাদ লাগে। এটা মিষ্টি আলু দিয়ে আমি ময়লা শুটকি দিয়ে পাকাইছি। এই যে আমি এখন ভাত খাবো দোগা, তোমরা একবার ট্রাই করো। দেখো ডাইল আছে, এটা বিকালের নাস্তা বানাইছি, তারপরে যে তরকারি রুই মাছ দিয়া, তোমরা একবার ট্রাই করবা, দেখবা অনেক স্বাদ এই শুটকিটা। দেখো ভাত গিলা একদম সবুজ হবে মাখলে পরে, অনেক স্বাদ এই ভাত গিলা, শুটকি মাছগুলা ভাত গিলা অনেক সুন্দর কালার আসে। দেখো এই খাবো আমি, দেখো অনেক টেস্ট। পিয়াল খাইয়ে নিছে ভাত, ও আমার আগে আজকা খিদা লাগছে, খাই ফেলাইছে, আমি একা একা আজকা ভাত খাবো। খাওয়া শেষ, দেখো হাতটা দিয়ে নিব এখন। খাওয়ালে শেষ হয়ে গেল, দেখো পিয়ালে ঘুমে নাই, পিয়ালে যে খাইয়া দেখো এখানে শুয়ে রয়েছে, ও খালি সারাক্ষণ গেম খেলে, হ্যাঁ ঘুমাইতেছে।
এই যে আমার খাওয়া শেষ করে আসলাম টেবিলে, দেখো ওই যে রেখে আসলাম। আমার ছেলে মেয়েরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আমাদের জন্য তোমরা দোয়া করো, আমরা দোয়া করব প্রতিদিনই তোমাদের জন্য। যদি তোমাদের মায়া লাগে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। ভিডিওটা রাইখা দিলাম, আল্লাহ হাফেজ।